দুই দিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহের শহর রক্ষা বাঁধের কিছু স্থান নদীতে ধসে গেছে। ক্ষতিগ্রস্ত স্থানটি দ্রুত মেরামত করা না হলে নতুন করে সামান্য বৃষ্টি হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বাসিন্দারা। ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাকুল জামিন বলেছেন, শুক্রবার ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন তারা। 8.5 কিলোমিটারেরও বেশি শহর রক্ষা বাঁধটি 14টি স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুই দিনে ময়মনসিংহ শহরে 378 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সবশেষ 1971 সালে 381 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। ভারী বৃষ্টির কারণেই এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।